ইহুদি ডাক দিয়া কয় রে নবীরে দেখার জন্য 26 বছর ছিলাম, ও মায়ার নবী মুহাম্মদ আমার বাড়ি ছেলে চলে যা, নবী মুহাম্মদকে দেখার জন্য একটা দুইটা নয় পয়গাম্বরের চেহারাটা আবার বারবার বারবার দেখার জন্য তার পিছনে পিছনে 22 কিলোমিটার পর্যন্ত হেঁটেছি। সুবহানাল্লাহ, পয়গাম্বরের চেহারা এত সুন্দর, ইহুদি ডাক দিয়া কয় কত শত পূর্ণিমার চাঁদ আমি দেখলাম গো, মুহাম্মদের চেহারাটা এমন করে আল্লাহ বানাইছে পূর্ণিমার চাঁদের চাইতে লক্ষ কোটি সুন্দর করে তারে বানাইছে। আর জোরে কোন নবী মুহাম্মদের চেহারা দেখার জন্য একজন 26 বছর জন্য পাগল, আর ওই যে উকবা গেছে নবীজির চেহারার ভিতরে থুতু দেওয়ার জন্য, নবী মনে করছে কালেমা পইরা মনে হয় মুসলমান হয়ে যাইব, না না সে পয়গাম্বরের নুরানি চেহারার ভিতরে থুতু দিয়া দিল। নবী এত কষ্ট পাইল চোখের পানি ফালাইয়া কান্না আরম্ভ করলো, আহারে ওকবাইটা কি করলি। রসুলের সাহাবা হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালামের মহিলা সাহাবা হযরতে সুমাইয়া দুইজন পয়গাম্বরের জন্য পাগল ছিল। ওই যে আয়াত পড়লাম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ কয় ও মুহাম্মদ আপনি আপনার উম্মতদেরকে বলিয়া দিন তারা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায় চায় কি করতে হবে, ফাত্তাবিউনি কোন তারা যাতে আপনারে মোহাব্বত করে, আপনার মোহাব্বত যদি দিলে জিন্দা হয় আমি আল্লাহ অটোমেটিক রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ, মোহাব্বত থাকতে হবে মা বাবার চাইতে নবীর প্রতি কম না বেশি, ও আওয়ামী লীগ বিএনপি নেতাওয়ালাদের চাইতে নবীর মোহাব্বত কম না বেশি। আরো জোরে কন বাইগু রসুলের সাহাবা হযরতে সুমাইয়ারে আবু জাহেল আটকায়া দিছে, এই মুহূর্তে তুমি কালেমার মালা ছিঁড়ে ফেলো নয়তো তোমার লজ্জাস্থানে বল্লম মেরে তোমারে শহীদ করা হবে। ওই মহিলা ডাক দিয়া কয় আবু জাহেল শুন, একবার দুইবার নয় কালেমা পড়েছি, তুমি যদি আমাকে বারবার টুকরো টুকরো করে ফেলো এরপরেও পয়গাম্বরের কালেমা আমি ছাড়ব। আম্মার ও সন্তান আম্মার শুনো, দুনিয়ার মোহমায়ায় পড়িয়া কালেমা ছাইরো না, কালিমা ছাড়লে কিন্তু আল্লাহর তৈরি জাহান্নামে যাওয়া লাগবো, ঠিক না বেঠিক? সুমাইয়া তাড়াতাড়ি কালেমা ছেড়ে দাও। আবু জাহেল ডাক দিয়া কয় না এমনে সারতো না, আবু জাহেল একটা বর্ষা লইয়া তার লজ্জাস্থানে বারবার আঘাত করা আরম্ভ করলো, চোখের পানি ফালা কান্দে নারে যুবক ভাই বারবার মুচকি আসি দেয়, মানুষেরা ডাক দিয়া কয় শরীরটা তোমার রক্তাক্ত হয়ে গেছে কান্দো না কেন, হযরতে সুমাইয়া কয় ও তোমরা তো এই দৃশ্য দেখো আমি আমার চোখ দিয়া দেখি রে, মায়ার নবী বিশ্ব নবী মূলের মালা লইয়া জান্নাতের দরওয়াজায় আমারে স্বাগতম দেওয়ার জন্য দাঁড়াইছে। মহিলাকে হত্যা করা হলো, তোমরা দেখেছ হত্যা হয়েছে, কিন্তু ধর্মের ভিতরে সর্বপ্রথম শাহাদাত বরণ করে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ, আম্মার বাবারে আমি যদি মারা যাই তোরে যদি অত্যাচার করে তুমিও কিন্তু কালেমা ছাইরো না, আম্মার ডাক দিয়া কয় আমাকেও যদি শুলিতে চড়াইয়া দাও এরপরেও আমি কালেমা ছাড়বো না, হত্যা করে ফেরা হলো। আরেকজন মুনাফেক, এই মুনাফিকের নাম ছিল উকবা, উকবারে ডাক দিয়া কয় উকবারে তাড়াতাড়ি কালেমা সার নয় তো তাদের পরিণতি তো রইব, নাউজুবিল্লাহ। কন উকবা ডাক দিয়া কয় আমি আবু বকরের কালেমা পড়ি নাই, আমি রাজনৈতিক কালেমা পইরা টুপি লাগাইছিলাম, এই মুহূর্তে কালেমা সাইরা আমি আবার কাফের হয়ে গেলাম, নাউজুবিল্লাহ। এমন মুনাফেক সমাজও আছে না নাই? জোরে কোন আছে না নাই?
নির্বাচনের আগে দেখবেন পাঞ্জাবি টুপি লাগাইয়া একেবারে দরবেশ হয়ে যায়, হয়নি? কিন্তু নির্বাচন করার পর হ্যাঁ টুপিও লাগো দৈরা দৈরা মারে, আছে না নাই? আরে আমি সম্মান দি ইউনিয়ন নাই না, আমরা ভারত দি ইউনিয়ন, সকল তো বুঝি ওই কোন এলাকার কোন অবস্থা, ঠিক না ব্যাধে? ডাক দিয়া কয় আবু বকরের কালিমা পড়ি নাই রে, এই মুহূর্তে আমি কালিমা ছেড়ে দিলাম, আমি মাত্র একটা লেবাস ধারণ করছিলাম, নাউজুবিল্লাহ। কোন সমাজে এইসব বন্ডগুলোরে প্রতিহত করার দরকার আছে না নাই? ও ভাই আবু জাহেল কয় না বিশ্বাস করি না তোর কথা, একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? যেই মুহাম্মদের কালিমা তুমি পড়ছো সেই মুহাম্মদের নুরানি চেহারার ভিতরে গিয়ে তোমার থুতু দিতে হইব। জোরে কোন মুহাম্মদের চেহারার ভিতরে তুমি থুতু লাগাই দিবা পারবানি, নাইলে তুমি আমাদের দলের থেকে বাদ। কত মদ গাঞ্জা বাবা বড়ি ফেন্সিডিল তরে লইয়া খাইলাম, আজকে তুই কেমনে মুহাম্মদের কালেমা পড়ছ? তাড়াতাড়ি মুহাম্মদের কাছে যাই এই কাম কর, নইলে বিশ্বাস করতাম না। কয় আয়ন যাই নাউজুবিল্লাহ। কর যাইতে যাইতে নবী মুহাম্মদের সামনে যখন হাজির, নবী আলাইহিসসালাম তার চেহারাটা দেখিয়া বড় আনন্দিত হয়ে গেল, তিন চারজন লোক আইছে, ও যে কালেমা পইরা ওকবারে মুসলমান বানাইছিলাম গু, মনে হয় আমার ওকবা কয়েকজন রে দাওয়াত দিয়া আবার কালেমা পড়ার জন্য আসছে। সুবহানাল্লাহ, নেককারদের নেক চিন্তা আর বদমাশদের বদমাশি চিন্তা, সত্য না মিথ্যা? ভাইরা আমার উকবা পয়গাম্বরের চেহারার সামনে যাওয়ার পর উকবা ডাক দিয়া কয় না রে, নবী মুহাম্মদের চেহারাটা দেখে আমার কলিজার ভিতর একটা মসুর দিয়া লাগছে। সুবহানাল্লাহ, কেমনে রে এমন সুন্দর চেহারার ভিতরে আমি থুতু দিতাম, ঠিক না ভাই? ঠিক, একজন চেহারার ভিতরে থুতু দেওয়ার জন্য যায়, আরেকজন নবীর চেহারাটা দেখার জন্য রাস্তার পাশে 26 বছর কাটাইছে। সুবহানাল্লাহ, কইতাম নি ঘটনা? ভাইরা আমার হাবিব কিবরিয়ার যখন 12 বছর বয়স, অনেক লোক ছিল ইহুদিদের বড় বড় পাদ্রি, এর মধ্যে একজন তৌরাত কিতাবের হাফেজ ছিল, সে জানে 12 বছর বয়স হইল নবী মুহাম্মদ মক্কা ছেড়ে মদিনা ছেড়ে সিরিয়ার দিকে সফর করতে আসবো চাচাদের সঙ্গে। এ আশায় ওই আলেমটা রাস্তার পাশে বড় একটা তাঁবু টানাইয়া নবী মুহাম্মদের এক নজর দেখার জন্য দিন রাত কাটায়, কাটাইতে কাটাইতে 25 বছর কাটাইল। কয় বছর? জোরে কোন 25 বছর পার হয়ে গেল রে ভাই, ওই লোকটা বড় ধনাঢ্য ব্যক্তি ছিল। ওই লোকটা চিন্তা করে এইভাবে হবে না, যারা মক্কা থেকে সিরিয়ায় সফরে যাবে এক বেলা তাদেরকে খানা খাওয়ানোর ব্যবস্থা করুন, কোটি কোটি টাকার মালিক ছিল, 25 বছর খাওয়াইতে খাওয়াইতে লোকটা গরিব হয়ে গেছে, 26 বছরের সময় আল্লাহর রসুলের বয়স যখন 12 বছর বয়স হইল, আল্লাহর নবীর চাচা আবু তালেব যিনি বড় মহাব্বত করত ডাক দিয়া কয় 52 জনের একটা টিম বানাইলাম, 52 সদস্যের 52 জন লোক লই আমরা মক্কা ছেড়ে সিরিয়ার দিকে সফর করব। সুবহানাল্লাহ, কোন এ মোহাম্মদ তুমি বাড়িতে থাকবা কোথাও যাইবা না গো, নবী মুহাম্মদ ডাক দিয়া কয় চাচা গো আমারে বাড়িতে একা একা রাইখা যায়েন না, আপনারা সফরে যাবেন আপনাদের সঙ্গে আমারেও সফরে লয়া যান। আবু তালেব ডাক দিয়া কয় না তোমার শরীরে শক্তি নাই, দূর বহু দূর তুমি হাইটা যাইতে পারবা না। সাথী সঙ্গী যারা ছিল তারা কয় যদিও তোমার ভাতিজা বড় দুর্বল দেখো বয়স কম, কিন্তু আমাদের মনে হয় আমাদের চাইতে নবী মুহাম্মদের দেহের ভিতরে আরো শক্তি অনেক বেশি। সুবহান, কিতাবের ভিতরে আসছে ভাই
নবী মুহাম্মদের দেহের ভিতরে 4000 পালোয়ানের শক্তি আল্লাহ দিয়েছে। কয় হাজার? 4000 পালোয়ান থানা জেলায় একজন হয়, ঠিক না বেঠিক? হিরো আলমের মতন পালোয়ান না, শক্তিশালী পালোয়ান। এমন 4000 পালোয়ানের ক্ষমতা দিয়েছে নবীর দেহে, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে যাইতে যাইতে লয়ে গেল ওই যে সিরিয়া এবং মক্কার মাঝখানে যাওয়ার সময় যেই লোকটা মানুষ দুলের খানা খাওয়ায়, ওই লোকটা ডাক দিয়া কয় আবু তালেব, সবারে লইয়া দুপুর বেলা আমার বাড়িতে খানা খাইয়া যাইবা, তোমাদের জন্য আমার আয়োজন করা হয়েছে। এই লোকটা ডাক দিয়া কয় আমি দেখলাম 52 জন বড় মানুষ, একটা ছোট বালক দেখা যায়। নবী মুহাম্মদ কত ভদ্র ছিল, নম্র ছিল জাননি। আবু তালেব মুরব্বী সহ সব লইয়া বড় একটা জায়গার ভিতরে বইল। আল্লাহর নবীর মা নাই, বাবা নাই গো, দিলের ভিতরে বড় যন্ত্রণা, এই চোখ দিয়া মারে দেখা চোখের তৃপ্তি মিটাইতে পারে নাই, জিব্বা দিয়া বাবারে বাবা ডাইকা মুখের তৃপ্তি মিটাইতে পারে নাই, চাচা আমার অভিভাবক, চাচার সঙ্গে নিয়ে আবার বেয়াদবি হয়ে যায়। সবাই যখন একসাথে বসল, নবী মুহাম্মদ দুইটা হাত এইভাবে বুকের ভিতরে ধইরা যাইতে যাইতে একটা মরা গাছের নিচে গিয়া দাঁড়াইল, কারণ মুরব্বীদের সামনে দাঁড়াইলে আমার বেয়াদবি হয়। ওই ইহুদির আলেম ডাক দিয়া কয় আমি এটা কেমন দৃশ্য দেখলাম রে, আমি দেখলাম নবী মুহাম্মদ যখন মরা গাছের নিচে গিয়া দাঁড়াইল, পিঠটা যখন গাছের সঙ্গে লাগাইল, ওই গাছটা সাথে সাথে জীবিত হইয়া পাতা গজাইয়া নবী মুহাম্মদরে ছায়া দেওয়া আরম্ভ করলো, সুবহানাল্লাহ। ইয়াহুদি ডাক দিয়া কই পায়া গেলাম সোনার হরিণ পায়া গেছি রে, যার জন্য 26টা বছর আমি ব্যয় করলাম, আমার মনে হয় এটাই তো মুহাম্মদ হবে, সুবহানাল্লাহ। নবীজির সামনে গিয়া হাজির হয়ে গেল, পয়গম্বরের চেহারাটা দেখা কান্না আরম্ভ করলো, একটা দুইটা বছর নয় 25 বছর তোরে দেখার জন্য রাস্তায় দাঁড়াইছি, লক্ষ লক্ষ টাকা মানুষগুলোরে আমি খাওয়াইছি, এরে মুহাম্মদ তোরে বইজা বোঝানো যাবে না। ডাক দিয়া কয় আবু তালেব তোমরা সবাই খানা খাইতে ভিতরে যাইবা। একে একে সবাই যখন ভিতরে চলে গেল, ওই ইহুদি লোকটা ডাক দিয়া কয় তোমরা কি সবাই আসছনি, কহ সবাই আইছি। ইহুদির আলেম ডাক দিয়া কয় না না, যার জন্য আয়োজন করলাম হৃদয় দোয়াই নাই, সুবহানাল্লাহ। একজন আরেকজন রে কয় তুমি মাল পাহারা দিবা, তুমি এই পাহারা দিবা, কেউ কাউরে বিশ্বাস করে না। নবী ডাক দিয়া কয় আপনারা সবাই খানা খাবার জন্য চলে যান, আমি আপনার মালের জিম্মাদার হয়ে গেলাম, সুবহানাল্লাহ। ডাক দিয়া কয় আবু তালে বাচ্চাটার ভিতরে আনো রে, যতক্ষণ পর্যন্ত বাচ্চাটারে না আনবা ততক্ষণ পর্যন্ত খাবারের কোনো ব্যবস্থা হবে না, ঠিক না বেঠিক? নবী মুহাম্মদকে যখন ভিতরে নেওয়া হলো, ভিতরে নেওয়ার পর সমস্ত মানুষগুলো দায়িত্ব দিছে এক এক জনের জন্য। নবী মুহাম্মদ 12 বছরের বালক, চেহারার ভিতরে মা হারানোর যন্ত্রণা রে ভাই, চেহারার ভিতরে বাবা হারানোর যন্ত্রণা, চোখের ভিতরে পানিগুলো কেমন জানি সল সল করে। ও ইহুদির আলেম ডাক দিয়া কয় খাবারগুলো লইয়া কোনো মানুষের কাছে আমি যাই নাই, নবী মুহাম্মদের কাছে আমি বারবার খানাগুলো দেখলাম রে, দিল বইরা তার নুরানি চেহারাটা আমি বারবার দেখলাম, সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইয়েরা আমার, নবী মুহাম্মদকে খানা খাওয়ানোর পর ওই ইহুদির পাদ্রী ডাক দিয়া কয় আবু তালেব এই যে ছেলেটা আনছো এটা কে, এটা কে, তাড়াতাড়ি পরিচয় দাও, কয়টা আমার সন্তান, কই দেখা মিথ্যা কথা কইলা, এটা তোমার সন্তান না, তার বাবা দুনিয়া ছেড়ে বহুদিন আগে কবরে চলে গেছে। হ ঠিক আছে তাহলে আমার বাতি যা,
একটা কথা কই তুমি শুনবানি, আজকে 26 বছর তারে দেখার জন্য আমি রাস্তায় দাঁড়াইলাম রে। আমার মতন অনেক ইহুদির আলেম রাস্তায় রাস্তায় আস, কেউ আছে তার নজর একবার দেখব। আবার এমন কেউ আছে নবী মুহাম্মদকে দেখলে হত্যা কইরা লাইব, নাউজুবিল্লাহ। কোন অনেক মানুষ এই রাস্তায় তার শত্রু আছে, সে যাইব তারা জানে। আমি মুহাম্মদ রে ভালোবাসি রে, আমি একটা কথা কই তুমি শুনবানি, আমার মায়ার নবীরে কষ্ট দিও না, যেইভাবে আসছো তাড়াতাড়ি ওরে হেফাজত কইরা আবার মক্কায় লইয়া যাও। সুবহানাল্লাহ, মক্কায় লইয়া যাও মুহাম্মদ রে, আমার মক্কায় লইয়া যাও, মানুষ তার পাইলে হত্যা করবে রে। নবী মুহাম্মদের বয়স 12 বছর, আমার নবী যদি এখন নবী হইতো, কালেমা যদি পড়াইতো, আমি সর্বপ্রথম কালেমা পইরা মুসলমান হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবী মুহাম্মদকে নিয়ে যাওয়ার পর সফর বাতিল করা হলো না, এবার আমরা আর সিরিয়ায় যাইতাম না, মক্কার দিকে আবার যাইতেছি। ইহুদি ডাক দিয়া কয় রে, নবীরে দেখার জন্য 26 বছর ছিলাম, ও মায়ার নবী মুহাম্মদ আমার বাড়ি ছেলে চলে যায়। নবী মুহাম্মদকে দেখার জন্য একটা দুইটা নয়, পয়গাম্বরের চেহারাটা আবার বারবার বারবার দেখার জন্য তার পিছনে পিছনে 22 কিলোমিটার পর্যন্ত হেঁটেছি। সুবহানাল্লাহ। পয়গাম্বরের চেহারা এত সুন্দর, ইহুদি ডাক দিয়া কয় কত শত পূর্ণিমার চাঁদ আমি দেখলাম গো, মুহাম্মদের চেহারাটা এমন করে আল্লাহ বানাইছে, পূর্ণিমার চাঁদের চাইতে লক্ষ কোটি সুন্দর করে তারে বানাইছে। আর জোরে কোন, নবী মুহাম্মদের চেহারা দেখার জন্য একজন 26 বছর জন্য পাগল। আর ওই যে উকবা গেছে নবীজির চেহারার ভিতরে থুতু দেওয়ার জন্য, নবী মনে করছে কালেমা পইরা মনে হয় মুসলমান হয়ে যাইব। না না, সে পয়গাম্বরের নুরানি চেহারার ভিতরে থুতু দিয়ে দিল। নবী এত কষ্ট পাইল, চোখের পানি ফেলায় কান্না আরম্ভ করল। আহারে ও ভাইটা কি করলি, গতকাল কানা কালেমা পইরা তোর নামটা জান্নাতিদের কাতারে লেখা দিছিলাম, এমন একটা কাজ করলি আমার কলিজাটা ভেঙ্গে খন খন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, এই কাজটা তোর ভালো হয় নাই। আমি নবীর কলিজার ভিতরে পাহাড় পরিমাণ তুই আঘাত দিয়া দিলি, বারবার কান্নাকাটি করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় ও মুহাম্মদ শুনো, বান্দা আমি বানাইছি, বান্দা যদি আমারে গালি দেয় তত কষ্ট লাগে না, কিন্তু আপনারে যদি কেউ আঘাত করে গো, আপনারে যদি কেউ কষ্ট দেয়, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর আরশ পর্যন্ত কষ্ট পাই। সুবহানাল্লাহ। ওগো হাবিব, চোখের পানি আপনি ফালাইন না। নবী আলাইহিস সালাম ডাক দিয়া কয় তার এই আচরণে আমার কলিজাটা ভেঙ্গে চুরমার হয়ে গেল, আজকে আমার মা নাই বাবা নাই, মা বাবা থাকলে বিচার দিলে সাথে সাথে বিচার কর, ঠিক না বেটি? মা নাই কার কাছে যাবো বিচার লইয়া, বাবাও নাই বাবার কাছে সন্তান বিচার দিলে সাথে সাথে প্রতিশোধ নেই, কার কাছে জামুরে? বংশের মানুষগুলো তো ভালো না, বংশের মানুষগুলো আমার বিরোধিতা করে। পয়গাম্বর চোখের পানি ফালায়া কান্দে, আল্লাহ ডাক দিয়া কয় হাবিব আপনি চোখের পানি ফালায়েন না গো, হাসরের ময়দানে তার বিচারটা কেমন হবে জানিনি, হাসরের ভয়ঙ্কর কই কঠিন ময়দানে আপনার সামনে তার দার করাইয়া, যে মুখ দিয়ে আপনার সুন্দর চেহারায় থুতু লাগাই দিল, আপনার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া এই মুখ দিয়া তার হাত দুইটা চাবায়া চাবায়া খাইব, নাউজুবিল্লাহ, কত বড় শাস্তি তারে দিব, ঠিক না বেটি? এই জন্য ভাইয়েরা আমার রে, নবীরে মোহাব্বত করার দরকার আছে না নাই? মুখে মুখে মোহাব্বত না বাস্তবে মোহাব্বত?
নবীরে মহব্বত করতে হবে আলেম হন লাগবে এরকম কোন শর্ত শিক্ষিত বলেন মূর্খ বলেন কালা বলেন দলা বলেন লম্বা বলেন শর্ট বলেন সবকিছু সব মানুষের একজন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য ভাইরা আমার হাবিব কিবরিয়ার বিরুদ্ধে যদি কেউ কথা কয় নবী মুহাম্মদের বিরুদ্ধে যদি কেউ কোনো আন্দোলন করে নিজের অবস্থান থেকে প্রতিবাদ করার দরকার আছে না নাই জোরে কোন নাকি খালি কইবেন যেটা হুজুর গো বিষয় হুজুররা দৌড় ফারুক নবী কি হুজুর হুজুর গো লাগি না সবার লাগিয়া মনে থাকবেন ইনশাআল্লাহ নিজের মা বাবার চাইতে মহব্বত যদি বেশি না করতাম পারি নামাজ রোজা হস্ত দূরের কথা মুসলমানের কাতারে আমার আপনার নাম উঠবে নবীর সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় পাগল মাত্র 8 বছর তালহার বয়স তালহা দা বাবারে ডাক দিয়া কয় বাবা ঘরে একা একা আপনি আমারে রাইখা কই যান কয় বিশ্ব নবীর দরবারে জাইল মিশরীয় শিকার জন্য তুমি তো বড় হও নাই তোমার উপর দিন ফরজ হয় নাই ঠিক না বে ঠিক পয়গম্বরের দরবারে যাই ও বাবা শুনির গো আপনি বিশ্ব নবীর দরবারে যান কেন যান নবীরে ভালোবাসেন কয় হ ভালোবাসি আল্লাহর কসম করে বললাম আপনি আমার জন্মদাতা বাবা হতে পারেন আপনার চাইতে নবী মুহাম্মদ রে আমিও আরো বেশি ভালোবাসি জোরে কোন সুবহানাল্লাহ একটা কথা আছে না যেটা বালেগ হইডা 9 বছরই হয় ঠিক না বে ঠিক যেটা হয় না টাকলু মুরাদের মতন 70 বছরে হইতো না ঠিক না বে ঠিক হেদায়েত দেওয়ার মালিক কে আল্লাহ মহব্বত করেন আপনাদের মিয়া এজন্য দুনিয়াবি কাজপাস থেকে ফারেক করে রহমতের চাদরে পেচায়া পেচায়া রহমতের বাগানে এনে বসাই দিবেন ঠিক না বেটি ভাইরা আমার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই বাবা শুনো গো আবার যখন নবীর দরবারে যাইবেন আপনার হাত দুইরা দুইরা আমারেও লইয়া যাইবেন যাইতে যাইতে পয়গম্বরের কাছে চলে গেল যাওয়ার পর নবী ডাক দিয়া কয় ছোট্ট বাচ্চাটা কেন আনছো তার তো কষ্ট হয় সাথে সাথে তালহা ডাক দিয়া কয় এই কথা কইলেন কেন গো আমি কি আমার বাবার চাইতে আপনারে কম ভালোবাসিনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি আমারে ভালোবাসো আল্লাহর কসম আমার বাবার চাইতে আপনারে বেশি ভালোবাসি কয় পরীক্ষা করমু রাজিনি কয় হ রাজি ও তালহার বাবা তুমি যাও তাড়াতাড়ি বের হয়ে যাও বাবা চলে গেল বাবা চলে যাওয়ার পরে সন্তানের হাতে বড় একটা তলোয়ার দিয়া দিল তলোয়ার দিয়া ডাক দিয়া কই যে তলোয়ার দিলাম পিছনে পিছনে যাইয়া তুই তোর বাবার ঘরের ভিতরে কোপ দিয়া শিরচ্ছেদ করে ভালাবি পারবিনি বাচ্চা ডাক দিয়া কয় এই কাছ থেকে দুনিয়ার কেউ আমারে বাঁচাইতে পারবে না আপনার আদেশ পালন করমু কোনো সন্দেহ যাইতে যাইতে তলোয়ার লইয়া বাবার পিছনে পিছনে হাজির বাবা সন্তানের পায়ের আগা আওয়াজ আওয়াজ শুনিয়া ডাক দিয়া কয় ব্যাপারটা কি তলোয়ার নিয়ে আসছো কেন কয় কোনো কথা কইবা না তলোয়ার আনছি নবীর আদেশ তোমারে আঘাত করে ফেলা হবে ভাইরা আমার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তলোয়ার মারার জন্য প্রস্তুত হয়ে গেল নবী পিছন থেক দিয়া ডাক দিয়া চলে গেছে ডাক দিয়া কয় তালহা আল্লাহ আমারে দুনিয়ার জন্য রহমত বানায় পাঠাইছে সন্তান দে দিয়া বাবাকে হত্যা করার জন্য পাঠায় নাই ঠিক না বে ঠিক আয় তালহা আমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গেলা সন্তান বাবার কাছে যাওয়ার পর বুকের সঙ্গে নবী তার বুক মিলাইয়া ও রসুলের বরকতি ঠোঁট লাগাইয়া তার কপালে চুমু লাগাই দিছে সুবহানাল্লাহ ডাক দিয়া কয় ও বাররা শুনো আবার যখন তুমি আমার কাছে আসবা
সাবধানী ছেলেটারে তুমি রাইখা আসবা না, যতবার আসবা তুমি আমার কাছে তারে লই আইবা। পয়গাম্বর থেকে আসার পর হযরতে তলহা বড় সরো অসুস্থ হয়ে গেল, হায়াতের মালিক কে? জোরে কন, মাহফিলে আসছেন আগামীকাল জীবিত থাকতে পারবেন কোনো গ্যারান্টি আছে নি? হায়াতের মালিক কে? ভাইয়ের আমার, তলহা অসুস্থ হয়ে যাওয়ার পর বাবার শিউরে মাথা রাইখা ডাক দিয়া কই, বাবা গো শরীরের কন্ডিশন আমার ভালো না, মনে হয় আমি আর বাঁচবো না। এই কথা যদি মা বাবার সামনে কয়, মা বাবার কলিজায় আঘাত লাগবো কি লাগবো না? একটু ঠান্ডা লাগলে জ্বর লাগলে ওষুধ তিন চারটা লয়ে, কারণ সন্তানরে মোহাব্বত করে, গাড়ি বাড়ি সব বিক্রি করে দিব কিন্তু তোরে মরতে দিতাম না, ঠিক না বে? ঠিক, সন্তান ডাক দিয়া কয় আমি মনে হয় বাঁচবো না, মা বাবা ডাক দিয়া কয় কথা কয় না রে, এই কথা কয় না, ডাক দিয়া কয় বাবা গো আমি যদি মারা যাই দুইটা নসিহত তোমারে করলাম। এক নাম্বার নসিহত হল, মায়ার নবীরে কয়ও যদি আমি রাতের বেলা মারা যাই নবী মুহাম্মদ রে সংবাদ দিও না। কেন দিবা না জানো? কারণ নবীর বাড়ি থেকে আমার বাড়ি হলো 10 কিলোমিটার দূরত্ব, নবী যদি খবর পায় পাগলের মতন দৌড়াইয়া চলে আসব। এই সুযোগে বেঈমান কাফেররা নবীর উপর আক্রমণ করবে। আর যদি দিনের বেলা আমার মরণ হয় বাবা গো, নবী মুহাম্মাদের কানে কানে কইেন, নবী যাতে আইসা আমার শরীরে হাত লাগাইয়া বরকতি হাত দিয়া মনে গোসল দিয়া কাফনের কাফন পরাইয়া নবী যাতে আমার কবরে রাইখা দেয়। সুবহানাল্লাহ। কম ঘটনা ক্রমে ছেলেটা রাতেই মারা গেল, খবর নবীকে দেওয়া হয় নাই, দুনিয়া চরে ছেলে চলে গেল, তলহা সন্তান হারাইয়া বাবা বড় পাগল হয়ে গেল, কাঁদতে কাঁদতে চোখের পানি শুকায় না। কয়েকদিন পর বারাক্রান্ত দিল্লিয়া রসুলের দরবারে হাজির হয়ে গেল। নবী কয় ব্যাপারটা কি, তোমার চেহারাটা মলিন কেন? ও তলহার বাবা বার্না ডাক দিয়া কয়, নবী গো আপনি আমার সন্তানের কপালের ভিতরে চুমু দিয়া দিছিলেন, আমার সন্তান দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে। নবী দাঁড়ায় গেল, এটা কি শুনাইলা? তোমার সন্তান মারা গেল আমারে খবর দিলে না কেন? ও হাবিব আমি খবর দিতে চাইলাম, আমার সন্তান এই নসিহত করছে এজন্য খবর দেই নাই। নবী ডাক দিয়া কয় কোথায় তারে খবর দিস তাড়াতাড়ি ক? ও বাড়ির একটা আঙ্গি নাই তারে মাটি দিয়া রাখছি, আয় তাড়াতাড়ি আমার নিয়া চল রে, আমি আমার তলহারে একটা নজর দেখতাম চাই। সুবহানাল্লাহ। কবরের পাশে যাওয়ার পর ভাই লক্ষ্য করে শুনো, রসূলুল্লাহ কবরের পাশে দাঁড়াইয়া ডাক দিয়া আল্লাহ রে কয়, আল্লাহ রে ক্ষণিকের জন্য আমার নবুয়তের চক্ষুটা খুইলা দেও, একটা নজর একটা নজর আমার ছোট্ট তলহারে আমি দেখতাম চাই। নবী আলাইহিসসালাম নবুয়তের চক্ষু দিয়া তলহারে দেখল, মুস্কি হাসি দিল, হাবিব গো আপনি কেন হাসি দিলেন? আমি দেখলাম জান্নাতের সবুজ পাখি বানাইয়া আমার তলহারে আল্লাহ জান্নাতে বিচরণ করায়। সুবহানাল্লাহ। একটাই কারণ, একটাই কারণ রে ভাই যুবক ভাই, একটাই কারণ নবীর প্রতি বেশি মহাব্বত, ঠিক না বে? ঠিক, মা বাবার চাইতে মহাব্বত, দলের চাইতে মহাব্বত, রসুলুল্লাহর মহাব্বত যদি থাকে ও তার যেমন ইজ্জত সম্মান বাড়ছে, আমাদেরও ইজ্জত সম্মান আল্লাহ বাড়াই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আশেক বানাই দেখ বলি আমিন। আল্লাহ আমাদের সকলকে রসুলের আশেক বানাই দেখ বলি আমিন।